नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर के पायस रान्ना करे देखाबो। चलुन शुरू करा जाक। प्रथमे आमी कड़ाईते दूध दिएछि, ए दूधटाके भालो करे जाल दिए दिते हबे। एकटु एकटु घन करे आमी एटाके दूधटाके जाल दिए नेब। तारपरे अन्यदिके आमी चाल नियेछि, गोबिंदभोग चाल। एर मध्ये एकटु घी देब, ये चालटार मध्य एक घी देव, दिए हमें माखिए रेखे देव चालटा के किचुक्षण माखिए रेखे देव घर मध्य। बस माखानो हो गए। एबार ये चालटा के किचुक्षण थाक, दूधटा के घन कर नि। दुटो तेजपाता दिए देव, दिए एबार दूधटा के भालो करे फुटिए निते हबे। दूधटा भालोभावे घन हये गेछे। एबार आमी एर मध्ये घी माखानो चालटा दिए देव। এবার এভাবে নাড়তে হবে, সব সময় নাড়তে হবে, যাতে উপরে যে লেয়ারটা যাতে না পড়ে। নাড়তেই থাকতে হবে, এতে পায়েস খুব টেস্টি হয়। এইভাবে নাড়বে। দেখে নিন চালটা সিদ্ধ হয়েছে কিনা। না, আরেকটু হবে, আরেকটু সিদ্ধ হবে চালটা। বন্ধুরা এইভাবেই নাড়বেন, নাড়তেই থাকবেন, তাহলে পায়েস অনেক খেতে ভালো লাগবে, যাতে ওপরে সবটা না পড়ে। এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ দেবো, সামান্য, জাস্ট দু আঙুলে করে সামান্য একটু। একটু নুন দিলে, যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে, ব্যালেন্সটা, মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়। আর আপনারা দয়া করে ভিডিওটা কেটে কেটে দেখবেন না, হ্যাঁ, পুরোটা দেখবেন, তাহলে আমার ছোট খুঁটিনাটি যে টিপসগুলো দিই তাহলে সেগুলো মিস করে যাবে। এবার আমি এর মধ্যে এক কাপ উষ্ণ জলের মধ্যে আমি তিন চামচ মতো গুঁড়ো দুধ গুলে রেখেছি, এটা দিয়ে দেবো। এবার এটা দিয়ে আরেকটু আমি ফুটিয়ে নেব। আমার পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাতাসা দেব, চিনি না, বাতাসাটা দিলে বেশ ঘনত্বটা ভালো হয়, বেশ একটা আঠা আঠা ভাব হয়, আর চিনি দিলে কেমন যেন পাতলা ভাব হয়, ওই জন্য আমি এখানে বাতাসা দিলাম। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে আমি কাজু আর কিশমিশ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পায়েসটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামাবো।